জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের সদ্গুরু শরণম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম। হাতটি এমন সংকেত রয়েছে যে সংকেতগুলো বলে দিচ্ছে যে ভগবান আমাদের সঙ্গেই রয়েছেন। বন্ধুরা, কখনো কখনো আমরা কিছু আলাদা জিনিস অনুভব করে থাকি, যেমন কেউ আমাদের সাথে রয়েছে অথবা কোনো অদৃশ্য শক্তি আমাদেরকে সাহায্য করছে। কিন্তু এই অনুভূতিকে বেশিরভাগ মানুষ মনের ভুল ভেবে তা উপেক্ষা করে, কারণ তারা জানে না যে এই অনুভূতি ঐশ্বরিক শক্তির আপনার সাথে থাকার সংকেতও হতে পারে। তাছাড়াও ধর্মশাস্ত্রে এই কথার উল্লেখ রয়েছে যে যখন ভগবান আপনার প্রতি প্রসন্ন হন অথবা আপনার উপরে ভগবানের কৃপা হন, তখন তার কিছু সংকেত আমরা পেয়ে থাকি। আসুন তাহলে জেনে নিই সেই সমস্ত সংকেতগুলো কি কি, যা থেকে বোঝা যায় অবশ্যই কোনো ঐশ্বরিক শক্তি আপনার সাথে রয়েছে। বন্ধুরা, ঐশ্বরিক শক্তি আমাদের সাথে থাকার প্রথম সংকেত হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। বন্ধুরা, আজ আমরা মানুষ যন্ত্রের ওপর এতটাই নির্ভর হয়ে পড়েছি, তাকে সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্মের সাহায্য নিতে হচ্ছে। আর এই পরিস্থিতিতে যদি আপনার ঘুম নিজে নিজেই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে চারটের মধ্যে ভেঙে যায়, তাহলেই বুঝবেন যে কোনো ঐশ্বরিক শক্তি আপনার সঙ্গে রয়েছে। আসলে এই ব্রহ্ম মুহূর্তকে অমৃত বেলা বলা হয়। আর প্রাচীনকাল থেকেই ঋষিমুনিরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন, যাতে তারা ঈশ্বরের আরাধনা করতে পারে। এইভাবেই যদি প্রতিদিন আমরা আমাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে নিজে থেকেই ভেঙে যায়, তাহলেই বুঝে নেবেন আপনার ওপর ঈশ্বরের অশেষ কৃপা রয়েছে। স্বপ্নে যদি আপনি ভগবানকে দেখে থাকেন, বন্ধুরা, দ্বিতীয় সংকেত রয়েছে, বন্ধুরা, আপনারা যদি স্বপ্নে ভগবানকে দেখে থাকেন, আপনি যদি বারবার স্বপ্নে কোনো মন্দির অথবা কোনো ইষ্ট দেবতাকে দর্শন করে থাকেন, তাহলে বুঝে নেবেন এটি আপনার সাথে ঐশ্বরিক শক্তি থাকার সংকেত। এছাড়া আপনি স্বপ্ন দেখেন যে আপনি স্বপ্নে উঠছেন অথবা ভগবানের সঙ্গে কথা বলছেন, তাহলে এটিও কিন্তু আপনার ওপরে ভগবানের প্রসন্ন হওয়ার সংকেত। তৃতীয়ত, চারিদিক থেকে সুগন্ধ অনুভব করা। আপনি যদি হঠাৎ আপনার বাড়ির চারপাশের পরিবেশ খুবই সুন্দর মনে করেন এবং এক আলাদা রকমের সুগন্ধ অনুভব করেন, তাহলে বুঝে নেবেন আপনার আশেপাশে কোনো অলৌকিক শক্তি রয়েছে যা আপনার উপরে কৃপা করে রয়েছে। চতুর্থত, উজ্জ্বল আলো যদি আপনি দেখতে পান, বন্ধুরা, পুজো করার সময় ঠাকুর ঘরে অথবা ঠাকুর ঘরের চারপাশের বাইরের দিক থেকে আপনি যদি তীব্র উজ্জ্বল আলো দেখতে পান, তাহলে বুঝে নেবেন ভগবান আপনার পুজোকে স্বীকার করে নিয়েছেন আর কোনো দিব্য শক্তি আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। পঞ্চমত, বলা যেতে পারে হঠাৎ করে লাভ হওয়া। বন্ধুরা, আপনি যদি অনেক সময় ধরে কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন, সমস্ত জিনিস আপনার লোকসান হয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে এই লোকসান যদি আপনার লাভে পরিণত হয় আর আপনি হঠাৎ করে যদি কোনো সুবিধা পেয়ে থাকেন, তাহলেই বুঝবেন ভগবান আপনার সঙ্গে রয়েছে। এছাড়া ষষ্ঠত, বলা যেতে পারে যদি কারোর আওয়াজ পেয়ে যান, এরকম হয় আপনি যখন রাতে ঘুমিয়ে আছেন তখন আপনার মনে হয়েছে যেন কেউ আপনাকে ডাকছে, কিন্তু আপনি যখন ঘুম দিয়ে উঠে দেখলেন আপনার আশেপাশে কেউ নেই, তখন আপনি কাউকেও দেখতে পেলেন না। বন্ধুরা, মনে রাখবেন আপনাকে দেওয়া আওয়াজ যদি স্পষ্ট হয় তাহলে তা ঈশ্বরের দেওয়া সংকেত, যার অর্থ হলো ভগবান আপনার মনের কথা শুনছেন এবং আপনার সাথে রয়েছেন। যা হবে তা ভালোই হবে, এই কারণে আপনার মন থেকে ব্যর্থতার চিন্তা বাদ দিয়ে দিন আর ভগবানের পুজো করুন। এই ছটি সংকেত যদি আপনি পেয়ে থাকেন, তাহলেই বুঝবেন যে ভগবান আপনার সঙ্গে রয়েছে।